আমার সবচেয়ে বড় ব্যাপারটা কি যে আই হ্যাভ টু লাভ মাই ওয়ার্ক কাজ যদি আমি ভালোবাসি তাহলে আই ক্যান ডু দিস এনি ওয়ে আই উইল লাভ ইট কাজ কি ভালোবাসা যায় একটা লম্বা পিরিয়ডের সময় হ্যাঁ হ্যাঁ বার্ন আউট হওয়াটাও স্বাভাবিক বার্ন আউট হয় বাট তুই কাজ রে তুই যদি ইফ ইউ চুজ টু লাভ ইউর ওয়ার্ক ইউ ক্যান ক্যান ইউ মানে এটা কি এটা তোমার উপরে কি ওই কন্ট্রোলটা আছে যে তোমার কাজকে তুমি না চাইলেও ভালোবাসতে পারো নাকি এটা

নর্মালি তুই কাজ করতেছিস তুই নিউজ পেপার সাপ্লাই দিতেছিস ইউ আর ডুইং দিস ফর টাকা ঠিক আছে তোর টাকা দরকার তোর মাস শেষে পনেরো হাজার টাকা বেতন আসবে তুই সেটার জন্য করতেছিস তোর মনে শান্তি নেই প্রত্যেক দিন তুই উঠতেছোস মানে ঘুরতেছোস খাট্টা মারতেছোস ইচ্ছা করতে ইচ্ছা না থাকা সত্ত্বেও তুই মনে শান্তি না থাকা সত্ত্বেও তুই পেপার সাপ্লাই দিতেছোস মনে শান্তি নাই তুই ওই পনেরো হাজার টাকা দিয়ে তুই কখনো হ্যাপি হবি না তোর কাছে মনে হবে কি করতেছি ওই করতে হবে তারপরেও পেটের দায় তুই করতেস তুই যখন কাজটারে ভালোবাসতেস ইউ ক্যান গ্রো তুই পেপার সাপ্লাই থেকে তুই চিন্তা করবি আচ্ছা পেপার লেখে কীভাবে পেপার রাইটিং কিভাবে করতেছে তার মানে এটা আমার বোঝা উচিত এই পুরো বিজনেসটা চলতেছে কেমন তার মানে আমার এই আরও একটু বোঝা উচিত সো ইউ ক্যান গ্রো আউট অফ ইট তুই যখন কাজটারে ভালোবাসস আর ইউ উইল নট ফিল বোর্ড ইউ উইল নট ফিল লাইক যে না ঠিক আছে আমি এটা কী করতেছি না করতেছি ইউ উইল নট ফিল লস্ট ইউ উইল নো হোয়াট ইউড ডুই অ্যান্ড এটাও অনেক ইম্পর্ট্যান্ট আমি ধর কক্সবাজার গিয়ে জাস্ট বিকজ আই লাভ মাই ওয়ার্ক আমি পুরো দূরের ভিডিও বানিয়ে ফেলতেছি আমার কাছে গায়ে লাগতেছে না তুই তোর কাজটা যদি ভালো না বাসোস তোর কাছে না ভিডিও বানাইতেছিস না নট ফিলিং তোমার কাছে তাকে না যদি ভালো লেগেও থাকে আফটার আ পিরিয়ড অফ টাইম একটু প্যারাল যেমন আমার আগে ধরো আমার এজেন্সি খুলে খুব মজা লাগতো কাজ করতে এর আগে ধরো ভিডিওট করতাম খুব ভালো লাগতো এখন আমি করি এমন না যে আমার পছন্দ না জিনিসটা কিন্তু মাঝে মাঝে তো মনেই হয় ন্যাচারাল না যে দূর ভালো লাগতেছে না ওই দিনগুলো তো নিজেকে জোর করে করানো লাগে যেন ওটাই তো কনসিস্ট্যান্সি ওটাই তো মানে ডিসিপ্লিন কারণ রিল দেখি প্রায় মোটিভেশন হচ্ছে তখন ধাপ করে একদিন অনেক কাজ করে ফেলতেছি ডিসিপ্লিন আছে যখন একটু 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 করে প্রতিদিনই করতেছি হুম ভাই কিন্তু এই ডিসিপ্লিনটাও তা তোমার মনে হয় না যে ভালো লাগা সত্ত্বেও সব সময় আসলে করা যায় না ওই সময় কঠিন দিনগুলোতে তোমার হউ ডু ড্রাইভ ইউরসেলফ উইথ টাফ সময়গুলোতে আমার গত দুই বছর যাবত কন্টেন্ট ক্রিয়েশনে বার্ন আউট গেস্ট হ্যাঁ আমি তারপরে কন্টেন্ট বানাইছি আমার তো একটার সময় কনটেন্ট বানাই তো অনেক ভালো লাগতো এখন আস্তে আস্তে আমি জিনিসটা থেকে রিকভার করতেছি যে আমার গেছে বার্ন আউট জিনিসটা কি না আমার কাছে মনে হয়েছে বিকজ আমি অনেক বেশি মনে কর কন্টেন্টের উপরে ফোকাস করতেছি সামথিং আমি ধরছি একটা লম্বা ব্রেকের পরে এক মাস দেড় মাস পরে কন্টেন্ট মানে সো ইন্টারেস্টটা আস্তে আস্তে কমে আসে এটার কারণে যখনই স্পন্সার আস্তে আসে বা ব্র্যান্ডেলস আসতেছে আই এম ফিলিং লাইক ওকে ঠিক আছে কাজের জন্য করতে হবে সো এটা আমার হবি থেকে ইন্টারেস্ট থেকে ইট বিকেম মাই কি বলে প্রফেশন প্রফেশন হয়ে গেছে এটা যখন হয় তখন এটা ঝামেলা হয় আমি আবার এক জায়গায় শুনছি যে কখনো কন্ট্রাডিক্টারি যেটাকে তোমার যেটা জন্য তোমার প্যাশান আছে যেটা তোমার ভালো লাগে যেটা তোমার হবি নেভার মেক দ্যাট ইউর প্রফেশন তাহলে দেখা যায় যে উই তোমার জন্য যে পিওর স্যাক্রেট যে জিনিসটা ছিল সেটা থাকে না ইউ ডোট এনজয় ডুইং ইট এনি নিমোর যেমন এটা আসলে আমার কাছে এটাও মনে হয় তোমার কথাও ঠিক ফ্লিপসাইট থাকে যেমন তোমার যদি রান্না করতে ভালো লাগে তুমি যদি শেফ হয়ে যাও তাহলে রান্না করতে ভালো লাগবে না ওই সময় করা লাগবে দেখে তুমি করতেছ রাইট বাট দেন আমি এটা এভাবে ভাবি যে আমি যেই কাজই করি নো ম্যাটার হোয়াট আমি হেড হেট করবই অ্যাটলিস্ট আমি যদি কোনো কিছুকে পছন্দ করি অ্যাটলিস্ট এটা কম হেট করবো এটা আমার ফিলসফি এদিকে একটা ব্যাপার আছে তোর ফিলসফিটা আমি পুরোপুরি বুঝছি একটা দুইটা ফিলসফি এখানে থাকে এখানে কন্ট্রাডিক্ট করে অনেক কিছু বাট দুইটা ফিলসফি এখানে থাকে ওয়েন ইউ আর গুড অ্যাট সামথিং তুই যখন একটা হবি তুই অপটেন করতেছিস ইউ ট্রেন ইউর সেল টু বি গুড অ্যাট ইট ঠিক আছে এটা অটোমেটিক হয় অ্যান্ড ওয়ান ইউ আর গুড অ্যাট সামথিং তুই এই ফিলোসফি জান নেভার ডু ইট ফর ফ্রি তাই না তো তুই যখন একটা হবি অপটেন করতেছ তার মানে তুই ওইটার উপরে একটা এক্সপার্টিস হোল্ড করস যেটা তুই অন্যজনের কে দিয়ে তুই ভ্যালু অ্যাড করতে পারো তুই এটা দিয়ে অনেক রিসোর্স গ্যাদার করতে পারস ঠিক আছে এখন এটা তোরে পরবর্তীতে কেমন ফিল করায় না করে এটা পরের ব্যাপার এভরিথিং হ্যাজ এ গ্রোথ তোর একটা সময় যেই হবিটা ছিল ওইটা সবসময় কনস্ট্যান্ট থাকবে না হুম তোর কিছু বছর পরে এটা চেঞ্জ হয় কিছু বছর পরে এটা ট্রান্সফার হবে টু সামথিং নিউ বাট কিন্তু তোর নলেজ কিন্তু ট্রান্সফার হইতেছে তুই নিউ লাফিস একটা সময় আ ফ্রিলান্সিং করতে সামথিং এরপরে তুই এ ঢুকলি এরপরে তুই এখন এজেন্সি হোল্ড করতেছিস তো তোর কিন্তু ট্রান্সফার হইতেছে তোর ওই সময়টা জিনিসটা অনেক ভালো লাগছে এখন না দিস ইন্টারেস্টিং থিং সো ট্রান্সফার হয় ফিলসফিটা তোর ফিলসফিটা আমি বুঝছি